नमस्कार बंधुरा, आमी डॉक्टर अमित चक्रवर्ती। आमी एकजन एंटरप्रेन्योर, बिजनेस स्ट्रैटेजिस्ट और इन्वेस्टर। आज के अपने सकल के आमार ए वीडियोते स्वागत जानाई। आज के आमरा जे टॉपिक निये कथा बोलबो सेटा एकटा खूब इंटरेस्टिंग टॉपिक, और सेटा हलो जे आपनी आपनार व्यवसा के अटो पाइलटे कि करे चालाते पारें। माने आपनी जदि आपनार व्यवसाय रेगुलरलि इनवल्व नाओ थाकेन, ताहलेओ जाते आपनार व्यवसा अटोमेटिकली चलते थाके एबं ग्रो करते थाके, सेटा शिखबो आमरा आजकेर वीडियोते। तो चलुन आजकेर भिडियो शुरू करा जाक। आजकेर ई समस्त स्टेप्सगुलो बलार आगे आमी प्रत्येकटा व्यवसायीर काछ थेके एकटा अनुरोध करते चाइ, सेटा हलो जे आपनारा आपनादेर व्यवसाय प्रत्येकटा छोटोखाटो जिनिसे इनवल्व हवा बन्ध करुन। प्रत्येकटा जिनिसेर जन्य एकटा कम्पिटेंट लोक आपनाके राखते हबे, जे किना आपनार बिहाफे आपनार व्यवसा सेई जिनिसगुलो देखे नेबे। ना होले पोरे आपनी निजेके जीवने फ्री करते पारबेन ना, एबं आपनार व्यवसार जन्य आपनार समय प्रचंड मूल्यवान। आपनी जत बेशी आपनार समयके फ्री करते थाकबेन, तत बेशी आपनी सेई समयटा निजेर व्यवसाके एक्सपैंड करार जन्य एबं अन्यान्य व्यवसाय निजेके डाइवर्सिफाई करार जन्य यूज करते पारबेन। तो चलुन आजके स्टेप्सगुलो देखे नी जे की की स्टेप्स फलो करे आमरा आमादेर व्यवसाके अटो पाइलटे निये जेते पारी। पॉइंट नम्बर वन, सर्वप्रथम आपनार व्यवसार जन्य एकटा प्रपार रोबस्ट सिस्टेम होते हबे, जे सिस्टेमटा रिपिटेबल होते हबे, जे सिस्टेमटा खूब सहज होते हबे, जाते किना आपनार प्रत्येकटा कर्मचारी सेटाके बुझे सेटाके फलो करते पारे। जतक्षण ना आपनार व्यवसाय एकटा रिपिटेबल सिस्टेम थाकछे, ततक्षण आपनार व्यवसा ग्रो करते पारबे ना, ততক্ষণ আপনার ব্যবসাকে আপনি অটো পাইলটে নিয়ে যেতে পারবেন না। এবার যদি আপনার মনে হয় যে হ্যাঁ, সিস্টেম কি করে বানায় তার উপরে আপনার একটা ভিডিও দরকার, কারণ প্রত্যেকটা ব্যবসার সিস্টেম আলাদা হয়, প্রত্যেকটা ব্যবসার জন্য সিস্টেম বানাতে হয় অ্যাজ পার দি বিজনেস, অ্যাজ পার দি ইন্ডাস্ট্রি। সেই কারণে আপনাদের যদি মনে হয় যে সিস্টেমের উপরে একটা ভিডিও থাকা উচিত, তাহলে পরে নিচে আমাকে কমেন্ট করে জানান। যদি অনেক কটা কমেন্ট আসে যে সিস্টেমের ওপরে আমরা একটা ভিডিও চাই, তাহলে পরে আমি সিস্টেমের ওপরে নিশ্চয়ই আপনাদের একটা ভিডিও তৈরি করে দেবো। তো চলুন ভিডিওটাকে আগে নিয়ে যাই। যেমন আপনারা হয়তো দেখেছেন যে ম্যাকডোনাল্ডস অথবা KFC-র দোকানে একটা সিস্টেম ফলো করে তাদের কর্মচারীরা কাজ করে। যেমন প্রথমেই কাউন্টারে একজন অর্ডার নেয়, সেই অর্ডারটা কিচেনে একজন প্লেস করে, কিচেনের মধ্যে কেউ হয়তো পাউরুটি গরম করছে, কারোর ওপর দায়িত্ব দেওয়া আছে সে প্যাটিসটাকে ভাজবে, কারোর ওপর দায়িত্ব দেওয়া আছে সে হয়তো পুরো প্লেটটাকে সাজাবে, আর কারোর ওপর দায়িত্ব দেওয়া আছে সে ওই প্লেটটাকে নিয়ে যেই কাস্টমারের অর্ডার সেই কাস্টমারের হাতে তুলে দেবে। এই সিস্টেমটা বারবার রিপিট হচ্ছে। এই সিস্টেমটা বারবার রিপিটেবল হওয়ার কারণে এই সিস্টেমটা ফলো করা কর্মচারীদের জন্য খুব ইজি হয়ে গেছে। তাতে ওয়ার্ক এফিসিয়েন্সি বেড়ে যায়, প্রোডাকশন বেড়ে যায় এবং প্রোডাকশনের কোয়ালিটি বেড়ে যায়। এই জিনিসটা, এই সেম প্রসেসটা যে কোনো ব্যবসার জন্য অ্যাপ্লিকেবল, সেটা যে কোনো ব্যবসায় হোক না কেন। অনেকে আমাকে বলে যে আমাদের ব্যবসায় কি সিস্টেম করা সম্ভব? অফকোর্স সম্ভব। আপনি প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপারে যদি ইনভলভ হওয়া বন্ধ করেন এবং এইটা মাথা লাগান যে আপনার সিস্টেমটা কত রোবাস্ট হতে পারে, কত স্মুথ হতে পারে, কত ইজি হতে পারে, যাতে আপনার এমপ্লয়িজরা নিজেদের বুদ্ধি না লাগিয়ে, নিজেদের মাথা না লাগিয়ে খালি যদি সিস্টেমটাও ফলো করে, তাহলেও আপনার ব্যবসা আপনার অটোমেটিক মোডে চলে যাবে, একটা সহজ সরল পাথ নিয়ে নেবে, যাতে কিনা সেটা একটা স্ট্রেট লাইনে চলতে থাকবে। তাতে কোনো কোয়ালিটি পড়বে না, তাতে কোনো এফিসিয়েন্সি পড়বে না, এবং আপনার পুরো ব্যবসায় আপনার ইনভলভমেন্ট কমে যাবে, কিন্তু আপনার ব্যবসা গ্রো করতে থাকবে, আপনার ব্যবসা খুব সহজ পথে চলতে থাকবে। এটাকেই বলে অটো পাইলট। এবার চলে আসি আমরা সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট হলো আপনাকে এমন এমপ্লয়িজ রাখতে হবে যেই এমপ্লয়িজ আপনার ওই সিস্টেমটা বুঝবে এবং ওই সিস্টেমটাকে ফলো করবে। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, কথাটা আরেকবার শুনুন। এমপ্লয়িজ এমনই রাখতে হবে যারা কিনা ওই সিস্টেমটা শুনবে, জানবে, বুঝবে এবং ওটাকে ফলো করবে। এই রিপিটেবল প্রসেসটা যদি এমপ্লয়িজদের হ্যাবিট বা বিহেভিয়ারের মধ্যে না আসে, তাহলে পরে কিন্তু আপনার ব্যবসা আবার ডামাডোল খেয়ে যাবে। মানে ম্যাকডোনাল্ডসের সামনের কাউন্টারে মেয়েটা যদি অ্যাট সিঙ্ক না কাজ করে কিচেনের সাথে, তাহলে পরে কিন্তু সে অর্ডার আগে বা পিছে কম বেশি নিয়ে নেবে এবং কিচেন স্ট্রাগল করা শুরু করবে সেই অর্ডারগুলোকে ডেলিভার করার জন্য। তাই প্রত্যেকটা এমপ্লয়িকে ওই সিমেট্রিতে বা ওই সিঙ্কে বা ওই সিস্টেমে কাজ করতে হবে যেই সিস্টেমে আপনার টোটাল ব্যবসার সিস্টেমটা তৈরি করা আছে। তাই এমপ্লয়িজ আপনাকে এরকমই নিতে হবে যে ওই সিস্টেমটা বুঝবে, জানবে এবং সেটাকে ফলো করবে। আপনার যদি মনে হয় যে কোনো একটা এমপ্লয়ি সেই কাজটা করছে না, তাহলে পরে আপনাকে হায়ার অ্যান্ড ফায়ার করতে হবে। মানে সেই এমপ্লয়িকে ছাড়িয়ে দিন, নতুন এমপ্লয়ি নিন
যে এমপ্লয় সেই সিস্টেমটা বুঝবে এবং সেটাকে ফলো করবে। আমি এটাকে বারবার এই জন্য বললাম কারণ এটাই কিন্তু এমপ্লয় রাখার, একটা কর্মচারী রাখার প্রথম উদ্দেশ্য, যে সে আপনার সিস্টেমকে ফলো করবে, তবেই আপনার ব্যবসা অটোমেটিক মোডে চলতে থাকবে। তাহলে প্রথমে আমরা জানলাম যে আমাদের একটা প্রপার সিস্টেম থাকতে হবে, আর সেকেন্ড পয়েন্ট আমরা জানলাম যে আমাদের এমন এমপ্লয়িজ রাখতে হবে যারা ওই সিস্টেমটা বুঝবে এবং সিস্টেম অনুযায়ী কাজ করবে। কিন্তু খালি সিস্টেম আর এমপ্লয়িজ রাখাটাই সমস্ত কাজ না, থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কি আপনাকে একটা রিপোর্টিং ফরম্যাট রাখতে হবে। যেই রিপোর্টিং ফরম্যাটটা আপনার প্রত্যেকটা এমপ্লয়ি দিনের শেষে ফিল আপ করবে, যে তার কাজের দায়িত্ব কী কী ছিল, কতটা ছিল, আর সে যদি সেই পুরো কাজের দায়িত্ব না ফিল আপ করতে পেরেছে বা না পুরো করতে পেরেছে তাহলে সে কেন করতে পারেনি। তার জন্য নিচে একটা নোট থাকবে যে সে কেন তার ডেইলি প্রোডাকশন মিট করতে পারেনি, সেটার কারণটা লেখার জন্য। একবার, দুবার, তিনবার ঠিক আছে, কিন্তু চতুর্থবার আপনি যাতে তার উপর অ্যাকশন নিতে পারেন সেই রাস্তাটা নিজের জন্য রাখুন। কারণ এমপ্লয়িজরা না ছোট বাচ্চার মতো হয়, বাচ্চা প্রথমে যদি কখনো কোনো ভুল করে তাহলে সে ভয় ভয় করে, দ্বিতীয়বার যখন ভুল করে তখন সে বুঝে যায় যে মা বাবা জানতে পারবে না, আর তৃতীয়বার সে সাহস পেয়ে যায়, চতুর্থবার সে জেদি হয়ে যায়, তখন সেই ভুলটাকেই সে ঠিক মনে করে। এমপ্লয়িজদের ক্ষেত্রেও যদি এমপ্লয়িজরা জানতে পারে যে আমি আজকে কম কাজ করলে মালিক জানতে পারবে না, তাহলে পরে প্রথম দিন সে ভয় ভয় করবে, দ্বিতীয় দিন সে আস্তে আস্তে সাহস পেয়ে যাবে, তৃতীয় দিন সে কনফিডেন্ট থাকবে যে মালিক তো জানতে পারবেই না, আর চতুর্থ দিন যদি আপনি জানতে পেরেও যান তখন ওটা আর কোনো ডিফারেন্স করবে না, কারণ তদ্দিনে তার সেই জেদটা চেপে গেছে যে আমি তো এতদিন ধরে এইভাবেই চলে এসেছি, এখন আমি নিজেকে পাল্টাবো কেন। আই এম সরি যদি কারোর খারাপ লেগে থাকে আমার কথা, কিন্তু এটাই কিন্তু ধ্রুব সত্য। সেই ধ্রুব সত্যকে নিয়ে আমাদের এগোতে হবে। প্রথম দিন থেকে একটা সিস্টেম এমন রাখুন যেই সিস্টেমটায় এমপ্লয়িজরা সবসময় জানবে যে আজকে আমি সারাদিন কী কাজ করেছি সেটা মালিককে আমায় বিকেলবেলা রিপোর্ট করে লিখতে হবে। সেই ভয়ে সে সারাদিনের প্রোডাকশন ডিলিজেন্টলি করবে আর আপনার কাজ স্মুথলি চলতে থাকবে। তাই আপনার রিপোর্টিং সিস্টেম হওয়া উচিত তিনটে ফরম্যাটে। ডেইলি রিপোর্ট মানে রোজের কাজ সে কী করলো সেটা আপনার জানা যাবে, উইকলি রিপোর্ট মানে উইকলি তার পুরো ডেইলি রিপোর্টে সিনপসিস থাকবে, আর মান্থলি রিপোর্ট মানে সে সারা মাসে কী কী কাজ করলো সেটার সিনপসিস থাকবে মান্থলি রিপোর্টের মধ্যে। এবং এই প্রত্যেক দিনের রিপোর্ট, প্রত্যেক উইকের রিপোর্ট আর প্রত্যেক মান্থের রিপোর্ট যেন আপনার কাছে তারা দেয়, আপনাকে যেন রিপোর্টের কাছে না যেতে হয়। আপনি যদি রিপোর্ট নিতে যান তাহলে হয়তো এক দুদিন পর আপনার অলসতা চলে আসতে পারে যে আজকে আবার রিপোর্ট নেওয়ার কী দরকার, প্রথম দু তিন দিন ধরে তো তারা ভালোই কাজ করছে। তাই রিপোর্টটা যেন আপনার কাছে আসে, আপনি যখন তাদের কাছে যাওয়া বন্ধ করে দেবেন তারা জেনে যাবে যে মালিক জানতে পারছে না কী কাজ এখানে হচ্ছে। কিন্তু তারা যখন আপনাকে রিপোর্ট পাঠাবে, তারা যদি দূরে কোথাও থাকে হোয়াটসঅ্যাপ করে দিক, কিন্তু রিপোর্ট যেন আপনাকে পাঠায়। সেই রিপোর্টটা যখন আপনার কাছে আসবে আপনি সেটা দেখেছেন কি দেখেননি তারা কিন্তু জানে না, তাদের মধ্যে এই ভয়টা সবসময় কাজ করবে যে মালিক জানে যে আজকে সারাদিন আমি কী কাজ করেছি। সেই জন্য এই রিপোর্টিং ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তিনটে পয়েন্ট কী কী হলো? প্রথম, একটা রোবাস্ট সিস্টেম, একটা প্রপার সিস্টেম আপনার ব্যবসায় থাকতে হবে, সেই সিস্টেমটা যেন প্রপারলি ফলো করে, এরকম এমপ্লয়িজ আপনাকে রাখতে হবে, আর সেই এমপ্লয়িরা ডেইলি কী কী কাজ করছে সেটার জন্য সমস্ত রিপোর্ট আপনার কাছে অন এ ডেইলি বেসিস আসে, তবেই কিন্তু আপনার পুরো ব্যবসা অটোমেটিক্যালি এবং অটো পাইলট মোডে চলা শুরু করে দেবে, যাতে আপনি আপনার সময় বাঁচিয়ে আপনার ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারেন এবং অন্যান্য ব্যবসায় নিজেকে ডাইভার্সিফাই করতে পারেন। তো আমি আশা করছি আজকে এই ভিডিও দেখার পর আপনারা সকলেই নিজেদের ব্যবসাকে অটো পাইলট মোডে নেওয়ার জন্য প্রথম পদক্ষেপ নিশ্চয়ই নেবেন। তো চলুন আজকের ভিডিও এতটাই, আগে আবার দেখা হবে এরকমই একটা ইন্টারেস্টিং আর ইউজফুল ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন, নিজেদের পরিবারের খেয়াল রাখুন। জয় হিন্দ।